हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल तुपु कुकिंग स्टूडियो। आज की पर्व आबार हाजिर हलम भिन्नधर्मी आरेकटा रेसिपिर संगे। आमार आजकेर रेसिपिर नाम होच्छे छोला बुट दिए सब्जी रान्ना। आमी आजके छोला बुट दिए सब्जीटा एकदम निरामिष भावे तैरी करब। चलुन ताहले देखे नेवा जाक आमार आजकेर ई रेसिपिटा। आमार आजकेर रेसिपिर जन्य आमी एखाने निये निएछि कयेक प्रकारेर सब्जी। निये निएछि काकरोल, काठलेर बिचि, मिष्टि कुमड़ा, छोला बुट, निये निएछि काँचा कला, आर एखाने निये निएछि जे कचु, आर निएछि पटल। आमी एई सब सब्जी दिए आजकेर रेसिपिटाके तैरि करछि। एई रेसिपिटा दिए खेते किन्तु अनेक मजा। एखाने मसला हिसेबे निये निएछि तेजपाता, दुइटा शुकना मरिच, निएछि वनटार चा चामचेर मतो जीरा, निएछि मरिचेर गुड़ा, हलुद गुड़ा, निये निएछि রেসিপিটা তৈরির জন্য অলরেডি চুলায় একটা প্যান দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত সয়াবিন তেল। আমি এখানে 1/4 কাপের মতো সয়াবিন তেল ইউজ করলাম, কারণ সবজিতে খুব একটা বেশি তেল ইউজ করতে নেই। তেলটাকে হালকা গরম করে নিয়ে দিয়ে দিলাম দুইটা শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা, আর দিয়ে দেব 1/4 চা চামচের মতো গোটা জিরা। ফোড়নটাকে কিন্তু গরম তেলেই দিতে হবে, তাহলে ফোড়ন থেকে সুন্দর একটা স্মেল আসবে, আর স্মেলের জন্য রেসিপিটা খেতে অনেক মজা লাগবে। এই তিনটা মশলাকে ফোড়ন হিসেবে ইউজ করলেই চলবে। দেখুন, আমার ফোড়নটা কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে। যখন ফোড়নটা এমনটা ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার সব সবজিগুলো আর ছোলার বুট। আমি কিন্তু ছোলা বুটটাকে আগে থেকে 3-4 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলা বুটটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়ো। এখন সব উপকরণগুলোকে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছে। ছোলা বুটটাকে কিন্তু আগে থেকে সিদ্ধ করে নেওয়ার কোনো প্রয়োজন নেই, সবজির সঙ্গে একসঙ্গে সিদ্ধ করলেই চলবে। দিয়ে দিলাম পানি, অল্প করেই পানি দিলাম, যাতে আমার সবজিটা খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায়। এখন আমি ঢাকা দিয়ে সবজিটাকে সিদ্ধ করতে থাকব। আমি এখন ঢাকা দিলাম কিছুক্ষণ টাইমের জন্য। আমি আবার ফিরে আসলাম মিনিমাম 4-5 মিনিট পর। এসে দেখছি, দেখুন আমার সবজিটা কিন্তু আগের তুলনায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। সবজিটাকে প্রথম অবস্থায় খুব ভালো মতো সিদ্ধ করে নিতে হবে, তারপর এভাবে চাপ দিয়ে দিয়ে কিছুটা সবজিকে ভেঙে দিতে হবে, যাতে কিছুটা সবজি অনেক আঠালো হয়। আঠালো হলে কিন্তু রেসিপিটা খেতে বেশি মজা লাগে। আপনারা এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা, লুচি, এমনকি কোনো নিরামিষ দিনেও সার্ভ করতে পারেন। আশা রাখছি আমার আজকের এই নিরামিষ রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর ছোলা বুট দেওয়ার জন্য রেসিপির স্বাদটা কিন্তু আরও অনেক অংশে বেড়ে যাবে। দেখুন, আমার সবজিগুলো কিন্তু আগের তুলনায় আমি খুব সহজেই ভেঙে ফেলতে পারছি। এটা দেখে বুঝে নিতে হবে যে আমার রেসিপিটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে। দেখুন, আমি অলরেডি অনেকটা সবজিকেই ভেঙে ফেলেছি, আর রেসিপিটা কিন্তু আমার এখন একদমই তৈরি হয়ে গেছে। আমি এখন রেসিপিটাকে ধীরে ধীরে সার্ভিং বোর্ডে তুলে ফেলবো। এভাবে যদি আপনারা বাড়িতে রেসিপিটা তৈরি করেন, আশা রাখছি অনেক মজা লাগবে। আমি অলরেডি রেসিপিটাকে সার্ভিং বোর্ডে তুলে ফেলেছি। আপনারা কিন্তু এই রেসিপিটা সার্ভ করবেন গরম গরম, তাহলে খেতে বেশি মজা লাগবে। আশা করব রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করবেন। রেসিপিটা খেতে কেমন লাগবে তা আমাকে জানাবেন কমেন্ট সেকশনে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।